বাঙালির বারো মাসে তেরো পার্বণ, উমা গেল তো শ্যামা এলো, শারদীয়া থেকে দীপাবলি, মানুষের কেনাকাটা মাস্ট। দীপাবলির আগে ধনতেরাসে যেমন সোনার গয়না কেনা শুভ, ঠিক একইভাবে দীপাবলির পরে ভাই ফোটাতেও ভাই বোনেরা একে অপরের জন্য উপহার কিনতে উদ্যোগী হন। আর মেয়েদের কাছে বিশেষ উপহার বলতে শাড়ি অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপহার। আর দীপাবলির পরেই শুরু হয়ে যাচ্ছে বিয়ের মৌসুম। কথাই আছে না, শাড়িতেই নারী। দুর্গাপুজোর প্রাককালে আপনাদের দেখিয়েছিলাম এবছরের হাতিবাগানের শাড়ি কালেকশন, আর দীপাবলির প্রাককালে আপনাদের দেখাবো কলকাতার স্বনামধন্য সাহাবাবুর আদি ঢাকেশ্বরী প্রাইভেট লিমিটেডের শাড়ি কালেকশন। কথাই আছে শাড়িতে নারী, আর বাঙালির বারো মাসে তেরো পার্বণ, আর সেই তেরো পার্বণে শাড়ি কিন্তু মাস্ট। তাই এবারে কালী পুজোয় নতুন নতুন শাড়ির কালেকশন দেখতে আমরা চলে এসেছি সাহাবাবু আদি ঢাকেশ্বরী প্রাইভেট লিমিটেডে। চলুন দেখে নেওয়া যাক কালী পুজোয় নতুন শাড়ির কি কালেকশন রয়েছে। দুর্গাপুজোর পর কালী পুজোয় নতুন কালেকশন কি? দুর্গাপুজোর পর নতুন কালেকশন বলতে, দেখুন ট্রেন্ডি হিসাবে তো আমাদের, তো আমরা সব তো বাঙালি, সেই দীপাবলিই বলুন কালী পুজোই বলুন বা যাই বলুন, সব কিছু আমরা বাঙালিরা উৎসব, আদার্স যারা আছে নন বেঙ্গলি তারাও উৎসবের মধ্যে সামিল হয়। সেই হিসেবে আমরা সবাইকার পছন্দ বুঝে আমরা শাড়ি কালেকশানে রাখি। সে আপনার বলেন সিল্কের মধ্যে বলেন, হ্যাঁ, যে যেমন এগুলো হচ্ছে পৈঠানি। এবার এই শাড়িগুলো আপনার পিওর দেখাচ্ছি না, সেমি দেখাচ্ছি, কেন এই সব শাড়ি পিওরে নিতে গেলে মোটামুটি আঠেরো কুড়ি হাজার থেকে শুরু হয়, বারো হাজার চোদ্দো হাজার থেকে শুরু হয়। ওই শাড়িগুলো আপনার সেমিতে করেছি, এই দামটা কিন্তু বেশি না, দামটা আপনাকে বলে দিই, এমআরপি প্রাইসটা ২৬৫০ টাকা, মাত্র ২৬৫০ টাকায় আপনি এই শাড়িটা পেয়ে যাবেন, এবং এর চার পাঁচটা কালার হয় সেটাও পেয়ে যাবেন। এটা হচ্ছে পৈঠানি, মানে পৈঠানি সিল্ক যেটা বলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। এটা দেখুন, এগুলো হচ্ছে কাতান সিল্কের মধ্যে, ১২৯৫ টাকা, একদম যেমন আমাদের দেখুন বেনারসি লেহেঙ্গা সবই আছে, কিন্তু তা সত্ত্বেও আমরা এই ফ্যান্সি শাড়িগুলো দেখাচ্ছি কোনো পুজো উপলক্ষে। বিয়ে বাড়ির তো মার্কেটিং চলছে, যেমন একজন বিয়ে বাড়ি শপিং করছে, হ্যাঁ বিয়ে বাড়ি আরও চলছে, বিয়ে বাড়ির সঙ্গে আমরা পুজো উপলক্ষে দীপাবলি উপলক্ষে আমরা এইগুলো ফ্যান্সি আইটেমগুলো দেখাচ্ছি, যেহেতু এখানে এখনও বেনারসি আমি দেখাবো না। যারা লাল ছাড়া পরে, লাল ছাড়াও পড়তে পারবে, সবাই যে একদম লাল দিয়ে পড়বে এটা ব্যাপারটা না, লাল ছাড়াও পড়তে পারবে এইগুলো। এটা হচ্ছে আপনার বালুচরি শাড়ি, এগুলো এগুলো আপনার ৪০০০ টাকার মধ্যেই আসবে। আর এইটা হচ্ছে আপনার গ্লাস টিস্যু বলে না, গ্লাস টিস্যুর মধ্যে, হ্যাঁ পার্টি পারপাসে পড়তে পারবে, এবার দিওয়ালি উপলক্ষ পড়তে পারবে, এবার বিভিন্ন বিভিন্ন রেঞ্জের সব আছে। এগুলো এগুলো চারের মধ্যে এই একটা শাড়ি দেখুন সেমি কাতানে, এগুলো হচ্ছে পকেট ফ্রেন্ডলি রেঞ্জ, এটা ১২৯৫ টাকা, এটা হচ্ছে মাশরু কাতান, একদম ছোট, হ্যাঁ বেনারসির লুকস কিন্তু বেনারসি নয়, এই শাড়িগুলো যেমন সফট হয় পরেও আরাম হবে। কি বেনারসি মনে হচ্ছে তো? না, এটা বেনারসি নয়, মাশরু কাতান। এইবারে দুর্গাপুজো কি কালী পুজো, এই শাড়ি কিন্তু মাস্ট। বেনারসির লুক পেতে এবং সাধ্যের মধ্যে পেতে হলে কিন্তু এই শাড়ি আপনাদের নিতে হবে। এর মধ্যে আরো অনেক কালার রয়েছে, ভীষণ সুন্দর, লাইট ওয়েট কিন্তু অপূর্ব সুন্দর কাজ। এটার প্রাইসটা আপনার হবে ধরুন না ৬২৫০, এইবার এইগুলো স্টার্টিং হয় ৫.৫ থেকে স্টার্ট হয়ে যায়, ৪.৫ থেকে স্টার্ট হয়ে যায়। এটা হচ্ছে পশমিনা, এগুলো হচ্ছে পশমিনা, এগুলো মোটামুটি স্টার্টিং হয় ৪,৩৮৩৫ থেকে স্টার্টিং হয়, এটা ৪,৫০ এরকম দামে আছে। এটা এটা হচ্ছে পিওর কাঞ্জিবরম, ৫,৩৭৫। হ্যাঁ ময়ূর কণ্ঠে কালাম, পিওর কাঞ্জিবরম, পিওর, এখানে সিল্ক মার্ক পাবে, মধুবনী পিওর সেমিনা, এখানে পুরো হাতের কাজ,
পুরোটা হাতের কাজ। এইগুলোর রেঞ্জ মোটামুটি আপনার পড়বে 5375, মোটামুটি এরকম থেকে স্টার্টিং এগুলো। আর এগুলো সেমি নিলে যদি সেমি চাই তাহলে এই জিনিসগুলো হবে 1000 টাকার মধ্যেই আসবে। এগুলো এগুলো হচ্ছে 995, মানে সবার কাছের জন্য। তো আমরা সাতদের মধ্যে সাত পূরণের জন্য সাহাবু প্রাইভেট লিমিটেড আমরা কলেজ স্ট্রিটে আছি, ঠিক আছে। সাতদের মধ্যে আমাদের বহরমপুরও আছে, আমাদের বর্ধমানও আছে শোরুম, বাংলাদেশেরও আছে, সব জায়গায় আমাদের ব্রাঞ্চ আছে। আবার সব থেকে বড় কথা, পুজো মানে হচ্ছে আমরা একটা সাবিকে আনা ব্যাপার থাকে, সে কালী পুজো হোক, লক্ষ্মী পুজো হোক, দুর্গা পুজো হোক, যেই পুজো, সেটাতে লাল পাড় সাদা শাড়ি, হ্যাঁ গরদের শাড়ি পিওর, ওই শাড়ির আভিজাত্য আলাদা। এটা হচ্ছে পিওর গরদ, 7695, আমাদের গরদ স্টার্ট হচ্ছে 4.5-5 থেকে স্টার্ট হয়ে যাবে লালে, এইটা একটু কাজ আছে বলে এরকম দামে, ঠিক আছে। এইবার এই শাড়িটা একটুখানি দেখুন, এই শাড়ি হচ্ছে ঐতিহ্যবন শাড়ি। এই শাড়ি আপনার মায়ের কাছেও দেখতে পাবেন বা আপনার দিদির কাছেও দেখতে পাবেন, কিন্তু আভিজাত্যপূর্ণ শাড়ি। এ হচ্ছে গরদ, আমাদের বাংলার বাংলার সিল্ক ছাড়া আমাদের বাংলার শাড়ি তৈরি হয় না, আর শাড়ি সম্পূর্ণ হয় না। তার জন্য আমরা বালিচুড়ি একটা ডিসপ্লে করলাম, বালিচুড়ি শাড়ি। এইগুলো মোটামুটি পিওরের, এগুলো যাই নেবেন মোটামুটি 8-8.5-9 থেকে শুরু হয়। বা এটা আঁচল, আঁচলটা আমি একটু দেখাতে বলো, পুরোটা হাতের বোনা শাড়ি এবং এইসব ঐতিহ্যবান শাড়ি। এগুলো এগুলো বাংলার শোভা বাড়ায়। আপনি যে কোনো স্টেটে যাবেন, আপনি বালুচুরি শাড়ি একটা কোনো ভালো অকেশনে পরবেন, আপনার আলাদা ঐতিহ্য বাড়াবে। সিল্কে ঢুকলাম, যে সিল্কটা হচ্ছে আপনার মানে মুর্শিদাবাদ, এটা হচ্ছে মুর্শিদাবাদ, এও বাংলার ঐতিহ্য বাড়ায়। যে মুর্শিদাবাদ সিল্কের বাটিক শাড়ি দেখুন, দেখো এইটা হচ্ছে বিষ্ণুপুরী। মানে বাংলাকে আমরা ছাড়ছি না, আমরা বাংলায় ব্যবসা করব, বাংলাকে ভুলে গেলে হবে? হ্যাঁ, সব থেকে বড় কথা হচ্ছে দেখুন, আমরা তাঁতের শাড়িকে আমরা মানি, তাঁতের শাড়ি প্রত্যেকটা শুভ কাজে আমরা ইউজ করি, কিন্তু আগের মতো ওইভাবে আমরা ইউজ করি না, নিজেরাও জানি, আপনিও কেনেন, আপনিও জানেন। কিন্তু এই যে সিল্কের শাড়ি, ঐতিহ্যবান সিল্কের শাড়ি, এই শাড়ি কিন্তু এখনো কোনো বাঙালি না পরে থাকতে পারবে না। এখনো দোকানে এসে আগেই বলে আমাদের বিষ্ণুপুরী সিল্ক আছে বা আপনার আপনার মুর্শিদাবাদ সিল্ক আছে। এবার এর ওপরে যেমন এক একটা ডিজাইন এক রকম হয়। এবার পুরোটা সিল্ক মার্ক উইথ হাতের কাজ, যে আপনার স্বর্ণচুরি বালুচুরি যাই কনসেপ্ট দেখাই না কেন, ওতেও আপনার সিল্ক মার্ক থাকবে, এতেও আপনার সিল্ক মার্ক থাকবে, এইগুলো সব সিল্ক মার্ক শাড়ি। আর আমি একটু রাজ্যের বাইরে গেলাম, এটা হচ্ছে পশ্চিমপল্লিতে গেলাম, এটা হচ্ছে আমরা পশ্চিমপল্লী ইক্কাত। এই শাড়িগুলো ঐতিহ্য আবার আলাদা, এইসব শাড়ি মানে দেখলে আপনার লাগছে প্রিন্ট, এইগুলো প্রিন্টের দাদা, কিন্তু না, এগুলো টোটালি বোনা, এর ঐতিহ্য আলাদা। এ আপনার পেছনে কোনো সুতো দেখতে পাবেন না, কিন্তু এগুলো টোটাল বোনা, টোটালি ওভারঅল ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত টোটালি এটা বোনা। এইগুলো মোটামুটি আসে আপনার রেঞ্জ হচ্ছে অ্যাভারেজ ওই 9000-9500। পিওর সিল্ক যা দেখাচ্ছিলাম আপনাকে, পিওর সিল্ক 5-5.5 এরকম অ্যাভারেজ এরকম আপনার থাকবে। আপনারা নির্ভাবনায় আসুন কলেজ স্ট্রিটে, আদি ঢাকেশ্বরী সাহাবু, আদি ঢাকেশ্বরী প্রাইভেট লিমিটেডে নির্ভাবনায় আপনার আসুন। এখানে আমাদের 6টা দোকান, সবকটাই আমাদের, ওই নিয়ে আপনার কোনো মানে কোশ্চেন মার্ক রাখা উচিত না, রাখবেনও না। যে দোকানে ঢুকবেন সাহাবুর ফটো দেখে ঢুকবেন, আপনি এসে আপনি বলবেন যে আমরা সাহাবু প্রোগ্রাম দেখে এসেছি। হ্যাঁ, আপনি আসবেন, যা যা শাড়ি সিলেকশন করবেন, আপনি স্ক্রিনশট রাখবেন, দেখাবেন, কাছাকাছি দেখিয়ে দেবে, অ্যাজ ইট ইজ না হলেও কাছাকাছি দেখিয়ে দেবে। পুজোতে লাল পাড় সাদা শাড়ি ছাড়া কিন্তু ভাবাই যায় না। আর যদি এই রকম লুক আসে, মনে দিয়া না এবং সাবেকিয়া না দুটোই পেয়ে যাবেন এই শাড়ির মধ্যে দিয়ে। বাঙালির তাঁতের শাড়ির ঐতিহ্য যেমন আলাদা, সেরকম এখন নানান রকম ফ্যাশনেবল শাড়ি চলে এসেছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে বডি হাগিং শাড়ির কিন্তু ভীষণ ট্রেন্ড চলছে। তাই এবছর দুর্গা পুজোতেও যতটা এই শাড়ির ডিমান্ড ছিল, কালী পুজোতেও কিন্তু সেই একই রকম ডিমান্ড রয়েছে এই শাড়িটির। ভীষণ সুন্দর এবং লাইট ওয়েট এবং অবশ্যই বডি হাগিং শাড়ি। এবার একটা কথা,
সেটা হচ্ছে কলেজ স্ট্রিটে তো এত শাড়ির দোকান, তাহলে সাহাবাবুর ঢাকেশ্বরী প্রাইভেট লিমিটেডের স্পেশালিটিটা কি? প্রথম কথা হচ্ছে যে আমাদের স্পেশালিটি বলতে সাহাবাবু। আপনি বলে নিয়ে আবার কি কথা, সাহাবাবু স্পেশালিটি? হ্যাঁ, কারণ কলেজ স্ট্রিটে এলেই আপনি চারদিকে দেখতে পাবেন সাহাবাবুর ছবি, হাত জোর করে আপনাকে অভ্যর্থনা জানাচ্ছে। এটাই প্রথম অভ্যর্থনা জানাচ্ছি আমরা কলেজ স্ট্রিটে আপনাকে। তারপর রয়েছে শাড়ি। আমরা বলি যে এখনকার দিনে সাধ্যের মধ্যে সাত পূরণ সাহাবাবুর আদি ঢাকেশ্বরীতেই সম্ভব। যে একটা গরিব পরের মেয়ে 2,500 টাকা বাজেট বিয়েতে বেনারসি পড়বে, আমরা তার জন্যে আছি। আবার আপনি এসছেন, আমার 50,000 টাকা বাজেট আপনার জন্যও আছে। আর একটা বড় ব্যাপার আমরা দিই মাঝে মধ্যে একটা অফার, 15,000 টাকায় 15টা শাড়ি। এগুলো আমাদের ভ্যারাইটির সময় ভ্যারাইটির রকমের অফার থাকে, সেটা আপনি কিন্তু পাবেন কলেজ স্ট্রিটের সাহাবাবুর আদি ঢাকেশ্বরীতে। আমরা গ্রাহকদেরকে এই বার্তাটুকু দেবো যে আপনারা অন্তত একবার আসুন, এসে দেখুন। আমরা চাইবো আবার আপনার মানে আপনার প্রোগ্রামটা সবাই দেখুক, খুব ভালোভাবে দেখুক এবং আপনাদেরকে সাবস্ক্রাইব করুক, তারপরে আবার আপনার প্রোগ্রামেতেই আমি কথা দিচ্ছি এত সুন্দর শাড়ি দেখাবো যাতে আপনার প্রোগ্রাম থেকেই আমাদের প্রচুর শাড়ি বুক হবে। আজকে কালী পুজোর নতুন নতুন শাড়ির কালেকশন নিয়ে চলে এসেছিলাম সাহাবাগুর আদি ঢাকেশ্বরী প্রাইভেট লিমিটেডে। এখানে তাদের অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে, কিন্তু আমরা এসেছিলাম মেন ব্রাঞ্চে এবং দেখলাম ভীষণ সুন্দর সুন্দর শাড়ি। আপনাদের কোন শাড়ি পছন্দ হয়েছে আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে ভুলবেন না বিজনেস প্রাইম নিউজ, জীবন হোক অর্থবহ।